अच्छा चीज लीजिए ना। হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএস ব্লগ অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। গাইস, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও হতে চলেছে এটা। গাইস, আজকে আমরা চলে এসেছি গ্যালেপ স্ট্রিটে, যেটা পুরো বাগবাজারের দিকটা অবস্থিত, মানে শোভাবাজারের ভেতরটা। তো এখানে আজকে পশু পাখির যে হাট বসে সেখানে চলে এসেছি আমি আর আমার বন্ধুরা। তো একসঙ্গে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এলাম বাগবাজারের যে পশু পাখির যে হাট বসে সেখানে। এখানে আসতে হলে তোমাদের প্রথমে মানিকতলা নামতে হবে, তারপর ওখান থেকে অটো করে তোমরা ওই পশু পাখির মার্কেট বললে সবাই নামিয়ে দেবে ওখানে, আর গ্যালেপ স্ট্রিট বললেও নামিয়ে দেবে। এছাড়াও তোমরা আরেকভাবে আসতে পারো, ধর্মতলা থেকে বাসে উঠে যদি তোমরা শোভাবাজার নামো, সেখান থেকে তোমরা মাত্র 5 কি 10 মিনিট হেঁটেই তোমরা এই মার্কেটে চলে আসতে পারো। দাদা একটু তাকাবে, দাদা ও দাদা একটু তাকাবে, কত দিন হলো এটা? এটা নিয়েছে 6900, 3 মাস বয়স, ফুল ভ্যাকসিন করানো আছে। বাহ, কোথা থেকে এসেছেন আপনি? আমি বাসুনি থেকে এসেছি। ভালো হয়েছে। এখানে তোমরা অনেক রকমের ডগ দেখতে পাবে, এটার নাম হলো হাস্কি, এটা রেট হলো 40,000 টাকা, যদি আমরা বার্গেনিং করিনি এটা এরকমই দাম বললো। এছাড়াও আরও নানা ধরনের পেট তোমরা এখানে দেখতে পাবে। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলটিতে। Thank you.
আগে পাঠাও দেখাও পছন্দ করো আগে যে পছন্দ করো ঘন্টা আড়াই মাস এই জিনিস তাহলে ওসব জিনিস ভুলে যাবে না তোমার পুরো যা খরচা করবে সব পুষিয়ে দেবে আরে দরকার তোমাকে কিন্তু হয়ে যাবে যখন দরকার হবে Thank you.